নিষ্পাপ শিশু হিন্দু কিংবা মুসলিম পরিবার কর্মহীন হয়ে পড়া সবার ঘরে ঘরেই আজ খাদ্য সংকট কোভিড নাইন্টিনকে ঘিরে যে মানব বিপর্যয় চলছে তার ধাক্কা একটু বেশিই লেগেছে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে তার মধ্যে অন্যতম একটি উপজেলা হচ্ছে কানাইঘাট শনিবার এই কানাইঘাটের শতাধিক অভাবী পরিবারকে প্রায় এক মাসের খাবার উপহার দেওয়া হয়েছে প্রথম ধাপে সকাল দশটায় ঐতিহ্যবাহী গাছবাড়ি জামিউল উলুম কামিল মাদ্রাসায় তিনটি ইউনিয়নের অভাবী পরিবারের মধ্যে বিতরণ করা হয় খাদ্য সামগ্রী সাথে ভাড়া বাবদ দেওয়া হয় নগদ অর্থ আমরা যে হস্টন যে আছি তা বলার মতো না কোনো দিকে বাইরে জম পারি না কাজকর্ম করতে পারি নাই তাই বড় অসহায় অবস্থায় আছে এই মুহূর্তে যে আমরা আপনাদেরকে আমাদেরকে এই সমস্ত দান করেছেন আল্লাহ তাদেরকে বদলে

যে ইনশাআল্লাহ কত মাস পরিমণাম রাসূলতম পারব। নেহমাহর খানিফা জামরা কুশুইলাম। ভগবানালগা সেকান ইয়াফাইল। আসুবাতাহুল্লাহ। চ্যানেল এস এবং কানাইঘাট অ্যাসোসিয়েশন ইউকের যৌথ উদ্যোগে আয়োজিত প্রথম ধাপের খাদ্য বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবু তাহির। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুদউদ্দিন আহমেদ চেয়ারম্যান, আব্বাসউদ্দিন চেয়ারম্যান, ফখরুল ইসলাম চেয়ারম্যান, জেলা পরিষদের সদস্য ইমামউদ্দিন চৌধুরী, হাফিজ আলতাবুর রহমান সহ আরও অনেক সুদীজন সাদুবাদ জানাই যে কানাইঘাট অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি নজরুল ইসলাম সাধারণ সম্পাদক মখলিসুর রহমান এবং ট্রেজারার আহমদ ইকবাল সহ যারা এই অ্যাসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ আছেন তাদের ঐক্যান্তিক প্রচেষ্টায় সার্বিক সহযোগিতায় চ্যানেল এস অর্থায়নে আজকে যে প্রোগ্রাম আমাদের সুচারুভাবে সুন্দরভাবে পরিচালিত হয়েছে তার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই যে ত্রাণ আমরা সবাই অত্যন্ত আনন্দিত আমরা পক্ষ থেকে আন্তরিকভাবে আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই পঁয়ত্রিশ বছর থেকে মহতি কাজের সাথে সম্পৃক্ত কানাইঘাট অ্যাসোসিয়েশন ইউকের কর্মকাণ্ডের কথাও কৃতজ্ঞচিত স্মরণ করেন অতিথিরা এই রমজান মাসেও ওনারা কানাইঘাটের বিভিন্ন জায়গায় প্রায় পঁচিশ লক্ষ টাকার অনুদান ওনারা দিয়েছে কানাইঘাট অ্যাসোসিয়েশন ইউকে শুচনা লগ্ন থেকেই আমাদের এলাকার বিভিন্ন সামাজিক কার্যক্রমে তারা অংশগ্রহণ করেছে এবং তারা খুব ভালোভাবে এলাকার মানুষের খোঁজখবর নিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে খানিকার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কি আর 100 টাকা করে তারার বাড়া দাতায়াত দাতায়াত খরচ অনেক তো ফানি bangi আইস দারহারনে আর 100 টাকা তারা দিয়েছে দাতায়াত বতা তারারে দেওয়া হইছে দ্বিতীয় ধাপে আলরিয়াত কমিউনিটি সেন্টারে ছয়টি ইউনিয়ন এবং একটি পৌরসভার অভাবী পরিবারের মধ্যে বিতরণ করা হয় খাদ্য সামগ্রী এবং নগদ অর্থ আমরা দোয়া করি যারা আমাদেরকে এই

প্যাকেটটা এত বড় এত মানে বেশ কিছু আইটেম আমি তো মনে করতেছি কেউ নিতে পারবে না সাহায্য লাগবে আমি অত্যন্ত আনন্দিত খুশি যে যারা এখন ইয়েটা পাবে তারা দিন এটা পর্যাপ্ত অত্যন্ত পর্যাপ্ত আমি পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সেটাকে আমরা তার না বলে গিফট হিসাবে অভিহিত কানাইঘাট এছাড়াও অনুষ্ঠানে মৌলভীবাজারের সাইদা খানের সৌজন্যে আরও পাঁচজন অভাবী মানুষকে নগদ ছয় হাজার টাকা করে বিতরণ করা হয় মনুদ্দিন মঞ্জু চ্যানেলস নিউজ সিলেট